জয়গুরু সবাইকে। আজকে আরব আফ্রিকা সৎসঙ্গ কেন্দ্রের বার্ষিক ভার্চুয়াল উৎসব, আমি একটু গন্ডগোল করে ফেলেছি। আমার মনে মনে ধারণা ছিল যে উৎসবটা আগামীকাল। আনন্দ আমাকে অনেকদিন ধরেই আমার পিছনে লেগে রয়েছে যে উৎসবে যাতে আমি কিছু বলি ঠাকুরের কথা। আমি ওকে অনেকদিন আগেই বলেছিলাম, প্রায় মাসখানেক আগে বলেছিলাম ওকে, একটা সাজেশন দিয়েছিলাম, সেটা ও করতে পারেনি, করে তুলতে পারেনি সেই বন্দোবস্তটা। তারপরে সে আমাকে ধরল, যাই হোক, আমি কিন্তু যেমনভাবে সবাই ভাষণ দেয় আমি সেইভাবে দিতে পারি না। আমি সহজভাবে যেভাবে আপনাদের সবার সাথে দেখা হলে কথাবার্তা হয়, সহজ কথাবার্তা, আমি সেইভাবে কিছু বলতে পারি। সেইভাবে আপনাদের কোনো, সেগুলো আপনাদের কোনো উপকারে লাগবে কি না জানি না, আপনাদের সাথে তো আমার প্রাণের টান, সেই টানেই আমি আমার মনের কথাগুলো জানাচ্ছি। আর আরেকটা অসুবিধা আছে, কারণ এই ভার্চুয়াল উৎসব তো সারা পৃথিবীর সাথে কানেক্টেড, সারা পৃথিবীর মানুষ হয়তো দেখছেন, সারা পৃথিবীর মানুষ বিভিন্ন ভাষাভাষী। আমাদের সৎসঙ্গী জনসাধারণ তো বিভিন্ন জায়গার, বাংলা ভাষী আছে, ওড়িয়া ভাষী আছে, হিন্দি ভাষী, অসমীয়া ভাষী, গুজরাটি ভাষী, মারাঠি ভাষী, আরো অনেক রকম ভাষাভাষী মানুষ ঠাকুরের চরণাশ্রিত আমরা রয়েছি। সবাই যে, আমি যেই ভাষায় কথা বলছি আমার মাতৃভাষায়, সবাই যে সেই ভাষায় বললে বুঝতে পারবেন তা তো নয়, এই অসুবিধাটা রয়েছে। কিন্তু একসাথে তো সব ভাষায় কথা বলা সম্ভব না। যদি কেউ বহুভাষী মানুষ হয়, কেউ এক জায়গায় বসে একসাথে বহু ভাষায় কথা বলতে পারে না। তো আমি একটা মনে মনে স্থির করলাম যে যাদের উৎসব, যাদের যারা আয়োজন করেছে, তাদের অধিকাংশই বাংলাভাষী মানুষ, তাদেরকে উদ্দেশ্য করেই যদি কথা বলা যায় তাহলেই সব থেকে ভালো হয়। এবং আরেকটা বিষয় হলো যে বাংলা ভাষাতে আমি কথা বলছি, বাংলা আমার মাতৃভাষা, অন্যকে যে আমার মাতৃভাষা জানতে হবে, বুঝতে হবে, তার কোনো মানে নেই। কিন্তু এই ভাষাটা কিন্তু আমাদের জীবন সর্বস্ব, প্রিয় পরম, যাকে আমরা আমাদের জীবনে গ্রহণ করেছি, যাকে অনুসরণ করে চলার সংকল্প নিয়েছি, যিনি আমাদের প্রভু, তাঁরও মাতৃভাষা। তো তাঁর ভাষাটা জানা আমাদের সকলের কিন্তু একদিক দিয়ে কর্তব্য, কারণ তাঁর অধিকাংশ কথাবার্তা, বাণী সব কিন্তু এই ভাষাতে। তো তাঁর নিজের ভাষায় তিনি যেইভাবে বলেছেন, যেইভাবে কথা বলেছেন, সেগুলো যদি জানতে হয় বা জানা যায় তাহলেই সব দিক দিয়ে উপকার বেশি হয়। তাই জন্য আমার মনে হয় প্রত্যেকেরই এই ঠাকুরের মাতৃভাষা বাংলা, তার চর্চা করা উচিত। সেই হিসেবে আমি বাংলা ভাষাতেই বলি, আপনারা যারা বাংলা বোঝেন না তারা একটু দয়া করে বোঝার চেষ্টা করুন, এরকম চেষ্টা করতে করতেই মানুষ আয়ত্ত করে। আমি যেই কথা বলছিলাম একটু আগে, যে আমি এই যে ভাষণ দেওয়া, আলোচনা করা, এইভাবে আমি তো কখনো করিনি, অভ্যস্ত নেই। আমি সহজভাবে যা চোখের সামনে দেখি, জানি, বুঝি, অনুভব করি, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই যে আমি বললাম, আনন্দ আমাকে প্রায় মাসখানেক আগে বলেছিল যে এরকম
আমাদের উৎসবে একটু যদি ঠাকুরের কথা কিছু আলোচনা হয় আপনি যদি করেন, তো আমি আমার এক গুরুজনের কথা তাকে বলেছিলাম। সেই গুরুজনের সঙ্গে তারও খুব ভালো সম্পর্ক, সে তার কাছে অনুনয় বিনয় করতে পারে, আবদার করতে পারে। আনন্দ তার কাছে আবদার করেছিল, তিনি আবার আমার দিকেই সেটা রিডাইরেক্ট করে দিয়েছেন যে ওকেই বল, ওই বলবে। তো এবার হচ্ছে আসল কথা আমি বলি। তো এই গল্পটা আমি কয়েকদিন আগে আচার্য দেবের কাছে করলাম যে এরকম ঘটনা ঘটেছে, আনন্দ এরকম বলেছে, এই পরিপ্রেক্ষিতে এরকম আবার আমার কাছে এই কথাটা ফিরে এসেছে যে আমার আনন্দ এখন আমার পিছনে পড়েছে, যে আমাকে কিছু কথা বলতে হবে তাদের উৎসবে। তো আচার্য দেব সেটা শুনলেন, শুনে হাসলেন। তারপরে তিনি পরের দিন হঠাৎ নিজের থেকে বললেন যে আনন্দদের উৎসব কবে। তারপর আমি বললাম যে এই দু তিন দিনের মধ্যেই। তখন তিনি বললেন, একটা নির্দেশ দিলেন, নির্দেশ দিয়ে বললেন যে বলবি এইটাই বাবার কথা এবং এটা আমাদের সবারই কথা বলে তিনি একটা নির্দেশ দিলেন। সেই নির্দেশটা এই আমার কথা শেষ হলেই আপনারা শুনতে পাবেন, সেটা হলো একটি গান। সে গানটা আপনারা সবাই জানেন, সবাই বহুবার শুনেছেন, আপনারা সৎসঙ্গেও এই গান বহুবার নিজেরাও গেয়েছেন এবং গাওয়া শুনেছেন সৎসঙ্গতে, উৎসবে, অনুষ্ঠানে। এটা খুবই জনপ্রিয় গান সৎসঙ্গ জগতে। এই গানটি বাবা বললেন যে এই গানটি পাঠিয়ে দে, বলবি যে এই গানের যা কথা এটাই হচ্ছে বাবার কথা, এটাই সবার এইভাবে চলা উচিত, এটাই আমাদের সবার কথা। এই গানটি আমি একটু পরে শোনাবো, এই আমার কথার সাথে সাথে এই গানটা হবে, গানটা চলার সাথে সাথে। এটা তো গানটা তো অডিও, অডিওর সাথে কিছু ভিজুয়াল আমাদের এখানকার আশ্রমে আচার্যদেবকে ঘিরে আমাদের যেভাবে আমরা চলি তার কিছু কিছু ফটো এইভাবে সাজিয়ে ওই অডিওটাকে অডিও ভিজুয়াল করা হয়েছে। হয়তো আপনারা দেখে আনন্দ পাবেন, প্রেরণা পাবেন, সেই মনে করে এই অডিও ভিজুয়াল একটা আমি এর সাথে অ্যাটাচ করে দিচ্ছি, সেটা আপনারা দেখবেন। মূল কথা কিন্তু একটাই, মূল কথা হচ্ছে আমরা তো নিজেদের জীবনকে ভালোবাসি, বাঁচতে চাই, বড় হতে চাই এবং সেটা অর্জন করার জন্য, সেটা লাভ করার জন্যই কিন্তু ঠাকুরকে গ্রহণ করেছি। ঠাকুর যেমনভাবে বলেন সেটা অনুসরণ করে চলার সংকল্প নিয়েছি। তিনি যেমনভাবে চান তার মনের মতো হয়ে ওঠা, সেটাই কিন্তু এই জীবন এবং বর্ধন লাভ করার একমাত্র উপায়। এই বিশ্বাসটা সবসময় জাগ্রত রাখতে হয়, এটার মধ্যে কোনো ভেজাল মিশাতে হয় না, যে এই নিয়ে কোনো সন্দেহ দ্বন্দ্ব মনের মধ্যে যেন না থাকে, যে ঠাকুর যা বলেছেন সেটাই করতে হবে, সেটাই চরিত্রগত করতে হবে, সেটা আচরণের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। তা না হলে আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি, আমি ঠাকুরকে ভালোবাসি, ঠাকুর আমার গুরু, এইটা হাজারবার লক্ষবার বললেও, সারা জীবন ধরে বললেও কোনো লাভ হবে না যদি না তিনি যা বলছেন, তিনি যেমন চান সেইভাবে আমরা হয়ে উঠি, যা যা তিনি করতে বলেন সেগুলো আমরা করি নিষ্ঠা সহকারে, অভ্যাসে পরিণত করি। এই অভ্যাস হচ্ছে এমন জিনিস, একই জিনিস বারংবার যেমনভাবে করা উচিত সেভাবে বারংবার করতে থাকতে থাকতে অভ্যাস তৈরি হয়। ধরুন আমাদের প্রতিদিন উঠে কিছুক্ষণ বসে নাম ধ্যান করার কথা, ঠাকুর বলেছেন অন্তত 45 মিনিট প্রতিদিন করার কথা, আমরা কয়জন 2 মিনিট বসি সেটা আপনারা মনে মনে ভাবুন। আমি তো নিজেকে ধরেই বলছি যে এই অভ্যাসটা যদি না তৈরি হয়
একদিন হঠাৎ খুব ভাব জাগলো, তখন যখন নাম ধ্যান করতে বসলাম তখন দেখলাম আর কিছুতেই মন বসে না, মন ছটফট করতে থাকে। এইভাবে অভ্যাস যদি না অভ্যাস করে না আয়ত্ত করি, তাহলে এই যে নাম ধ্যান করে যে কি হয় সেই ফলটাই তো আমি লাভ করতে পারবো না। প্রকৃত নাম ধ্যান না করলে, প্রকৃত নাম ধ্যান যদি প্রতিদিন 5-7 মিনিটও করা যায় তাহলেই যা ফল পাওয়া যায়। তার জন্য তো করে করে অভ্যাস করে নিতে হবে। এই যে ইষ্টভৃতি করা, মনে করে রোজ সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজের আগে হাতে অর্ঘ্য ধরে ঠাকুরকে নিবেদন করা, এই সামান্য এটাও অভ্যাসে পরিণত করতে হয়, আয়ত্ত করতে হয়, সব কিছু এইভাবে অভ্যাস করে নিতে হয়। যা অভ্যাস করব তাই আমার চরিত্রগত হবে, তাই আমার আচরণে ফুটে উঠবে। এমন ভাবে সবাই আপনারা চলুন, নিজে চলুন, নিজের পরিবার পরিজন পারিপার্শ্বিক প্রত্যেককে এই চলায় অভ্যস্ত করে চলেন, তাহলেই কিন্তু জীবন বৃদ্ধি লাভ করা সম্ভব হবে। তা না হলে হাজার এই উৎসব অনুষ্ঠান করি, সাময়িক উচ্ছ্বাস দেখাই, তারপরে নিজের মনের জগতে নিজের ইচ্ছা অনুসারে নিজের যা মনে হয় তার মধ্যেই সেই ঘানির মধ্যেই ঘুরতে থাকি, এইভাবে কিন্তু চললে কোনো উপকার হয় না, আর তাতে কখনো এটা সিদ্ধ হয় না যে আমি তাকে ভালোবাসি। আমি যদি তাকে ভালোবাসি তাহলে তিনি যেমন কি চান তেমন আমি করবই, আমার প্রকৃতি আমাকে তাই করাবে। একটা সন্তান সে যদি তার মাকে ভালোবাসে, তার মা চায় না এমন তার এমন সে কাজ করতে পারে না, বা যে কোনো যে যে যাকে সত্যিকারের ভালোবাসে তার জন্য সে সব কিছু করতে পারে। ঠাকুরকে প্রকৃতভাবে ভালোবাসে, আর ভালোবাসতে গেলে যা যা করণীয় তাকে তুষ্ট করার জন্য তাই করে, তাহলে কিন্তু আপনার ভালোবাসা প্রকৃত বলে সিদ্ধ হবে। তা না হলে সব কিছু কথার কথা দেবে। আপনারা সবাই যারা, আমি বিশেষ করে উদ্দেশ্য করে বলছি যারা এই যে সাথে যুক্ত, বিশেষ করে যারা এই আবুধাবি এইসব অঞ্চলে যারা থাকেন, বা এই কাতার ওমান এসব জায়গায় থাকেন যারা, বা দীপক দা আছেন আফ্রিকাতে ঘানাতে, এরকম আরো অনেকে আছেন, সবার জনের জন্য নাম বলা সম্ভব না। আপনারা বেশিরভাগ লোকই নিজের দেশ ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে, আপনজনদের ছেড়ে আপনারা পড়ে রয়েছেন দূর দেশে, দূর বিদেশে, অন্য পরিবেশ, অন্য সংস্কৃতি, অন্য নিয়ম কানুন, তার মধ্যে একটা পড়ে রয়েছে। আপনাদের কেমন আমরা অনুভব করতে পারি কিছুটা, আপনাদের যাদের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, মেলামেশা করার সুযোগ পেয়েছি, আমি অনুভব করেছি, দেখেছি আপনারা কেমন ভাবে মানুষের জন্য সেইভাবে ভাবে
ক্ষমা করতে শেখেন, ধৈর্য ধরে চলতে শেখেন, নিজের প্রতি কোনো যদি বিরূপ আচরণ কেউ কখনো দেখেন সেটা নিয়ে মাথা ঘামাবেন না, আপনি বরং প্রত্যেকের সাথে এমন আচরণ করেন যাতে সবাই আপনার আপনার প্রতি আকর্ষিত হয় এবং আপনার মধ্যে দিয়ে ঠাকুরের প্রতি আকৃষ্ট হয়। এইভাবে চলাটাই কিন্তু আনন্দের চলা, সুখের চলা, প্রাপ্তির চলা, জীবন সার্থক করার চলা। এটাই আর যা কিছু করতে হয় নিষ্ঠা নিয়ে লেগে থাকতে হয়। আজ করলাম, কাল করলাম না, পরশু করলাম না, এরকম না, যখন যেটা যেমন ভাবে করণীয় সেটা ঠিক ঠিক ভাবে নিষ্ঠা নিয়ে লেগে থাকা, তারপরে অভ্যাসে পরিণত করা, আয়ত্ত করা, এইটুকু করতে হয় আমাদের, এইটুকু পরিশ্রম আমাদের করতে হয়। আমরা যদি এক পা বাড়াই, তিনি 10 পা বাড়িয়ে আমাদের কাছে এগিয়ে এসে আমাদেরকে তুলে দেবে। এমন দয়াল, এমন তার ভালোবাসা, আর এই ভালোবাসা আমাদের যদি আসে বলেই আমরা নানান রকম দুঃখ কষ্ট, আমাদের নিজেদের চলার কত গাফিলতি তার সত্ত্বেও আমরা আছি, আমরা একত্র হয়ে তার সঙ্গে যুক্ত হয়ে আছি, এভাবে আরো এই যে তার সাথে যুক্ত হওয়া আরো মজবুত করে তুলবে। ভালোবাসা দিয়ে এমন ভাবে, ভালোবাসার সিমেন্ট দিয়ে এমন ভাবে যুক্ত হয়ে থাকতে হয় যাতে তার থেকে কেউ আমাকে ছাড়াতে না পারে, আমার নিজের বৃত্তি প্রবৃত্তি কোনো দুর্বলতা কোনো কিছু যেন তার থেকে আমাকে দূর করতে না পারে, এইভাবে তার সঙ্গে এমন ভাবে জুড়ে থাকতে হয়, তাহলেই জীবন সার্থক হয়। এই তো কথা, আপনারা সবাই ভালোভাবে উৎসব করেন, আমার দেরি হয়ে গেল, এটা এটা তৈরি করে কিভাবে পাঠাবে তার ব্যবস্থা করতে হবে, এই জন্য আমি আর কথা বাড়াচ্ছি না। এইবার যে বাবার আশীর্বাদীয় যে ব্যাপারটা, আচার্য দেবের আশীর্বাদের যে ব্যাপারটা, দয়া করে মুখ দিয়ে এই যে আপনাদের উৎসবের সম্বন্ধে চিন্তা করেছেন এটাই উৎসবের সফলতা। তার মুখ দিয়ে একটা কথা বেরিয়েছে যে এটা করে ওদের পাঠিয়ে দিন, নিজে চিন্তা করেছেন আপনাদের উৎসব নিয়ে, আপনাদের নিয়ে, এটাই আপনাদের সফলতা, আপনাদের সার্থকতা, এটাই আশীর্বাদ। যে তিনি আমি যে বললাম যে একটি গান আমাদের এখানে, আমাদের এক ভাই আশ্রমে থাকেন, তার লেখা গান যেটা খুবই পপুলার গান, বহুদিন ধরে সবাই জানে এই গানটা, এই গানটাই আমি আবার আচার্য দেবের নির্দেশে আবার এই গানটা এই আমার কথা শেষের সাথে সাথে চালাচ্ছি, তার সাথে সাথে কিছু ভিডিও আছে, অডিও ভিজুয়াল, এটা আপনারা দেখুন। গানের কথাগুলো কি বলা হচ্ছে সেই কথাগুলো হৃদয়ে গেঁথে নিয়ে সেইভাবে চলার চেষ্টা করুন। এই চলার চেষ্টা করাটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য, আমাদের সাধনা, আপ্রাণ হয়ে নিষ্ঠা নিয়ে এই চেষ্টা করে যাওয়া, এটুকু তো আমরা করতেই পারি। আমাদের নিজেদের ভালো থাকার জন্য, নিজেদের বাঁচার জন্য, নিজেদের বাড়ার জন্য এই বিশ্বাস নিয়ে চলতে হয় আর এই চেষ্টাটা করে যেতে হয়। তিনি ছাড়া আর আমাদের কিছু জীবনে আর কিছু নেই, সব খসে পড়ে যাবে, তিনি থাকবেন, তিনি কখনো আমাদের ভুলে যান না, তিনি কখনো আমাদেরকে ভালোবাসাটা বন্ধ করেন না, তার ভালোবাসার কোনো তুলনা নেই, সবসময় মাথায় রাখবেন। আর এটা মাথায় রাখবেন কি, সেটা তো আমরা সবাই অনুভব করি, ভালোভাবে উৎসব করুন, আপনারা সবাই ভালো থাকুন, আচার্য দেবের আশীর্বাদ সর্বদা আপনাদেরকে, আমাদের সবাইকে ইষ্টমুখী করে রাখুক, সবাইকে একত্র করে এক করে রাখুক,
সবাই মিলে আমরা সার্থক হয়ে উঠি তার চরণের তলায়। এবার আপনারা এই গানটা শুনুন, জয় গুরু। ও মনোয়া রে সাধলে তু আমার জীবন, বাঁধলে তু অমৃত কি ধারা, তান তাঁবুরে সাঁসো কায়ে তার, টুটে গা কব কোন জানে। মনবারে সাধলে তু আমার জীবন, বাঁধলে তু অমৃত কি ধারা, সাধলে তু আমার জীবন, বাঁধলে তু অমৃত কি ধারা, তন তম্বুরে সাঁসো কায়ে তার, টুটে গা কব কৌন জানে। তোর কে বন্ধন সারে ডোর গুরু কি থামো, হা ডোর গুরু কি থামো, তোর কে বন্ধন সারে ও মনবারে জীবন নয়া খেবন চালা, কোন ভালা সাহিল হে তেরা, জীবন নয়া খেবন চালা, কোন ভালা সাহিল হে তেরা, উফন খাতি নদিয়া এ না ডুবেগা কব কোন জানে। তোর কে বন্ধন সারে ডোর গুরু কি থামো, হা ডোর গুরু কি থামো, তোর কে বন্ধন সারে ডোর গুরু কি থামো, হা ডোর গুরু কি থামো। তেরে মেরে ছোড় দে সারা, ঝুঠে সব রিশতে নাতে তেরে মেরে ছোড় দে সারা, কব কিসকে প্রীত কা এ সার, ছুটেগা ইয়ে কৌন জানে। তোর কে বন্ধন সারে ডোর গুরু কি থামো, হা ডোর গুরু কি থামো, তোর কে বন্ধন সারে ডোর গুরু কি থামো, হা ডোর গুরু কি থামো। সবকা সহারা জীবন গুরু পরম দয়াল প্রভুনাথ, সবকা সহারা সৌঁপ দে তু আপনা এ জীবন, বড়েগা এ তুমি জানে। তোর কে বন্ধন সারে